ফারজানা ব্রাউনি আর বক্তব্যগুলো শুনে গ্রামের চাচাতো ফুফাতো খালাতো ভাই বোনগুলো কান্না করা শুরু করে দিয়েছিল। হঠাৎ করে তার কিছু ভিডিও ভাইরাল হওয়ার পর তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। যাই হোক দর্শক, আমরা এবার মূল আলোচনায় যাই। দর্শক, সোশ্যাল মিডিয়ায় ফারজানা ব্রাউনি আর 2 মিনিট 15 সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। দর্শক, আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব, 2 মিনিট 15 সেকেন্ডের এই ভিডিও কি ফারজানা নাকি এটি ফেক ভিডিও। চলুন দর্শক, তার আগে আমরা ভিডিওটি দেখে আসি। দর্শক, তিনি কি আসলেই ফারজানা ব্রাউনিয়া? কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলুন দর্শক, এবার আমরা জেনে নিই তিনি কে। দর্শক, এই পাশের ফটোর দিকে তাকান আর এই পাশের ফটোর দিকে তাকান, বিষয়টা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। দর্শক, এই পাশের যে ফটোটি দেখতে পাচ্ছেন এবং এই পাশের যে ফটোটি দেখতে পাচ্ছেন, তাদের চেহারার দিকে একটু তাকান, তাহলে আপনারা বুঝতে পারবেন। দর্শক, এই পাশের যে ফটোটি আপনারা দেখতে পাচ্ছেন, তিনি কিন্তু ফারজানা না, তিনি একজন পর্ন স্টার। কেউ একজন অশ্লীল পর্ন ভিডিওকে এডিট করে ফারজানার নামে চালিয়ে দিয়েছে, আর সেই ভিডিওর লিঙ্ক খুঁজতেছি আমরা। তাহলে ভাবুন, জাতি হিসাবে এখন আমরা কোথায়? ফারজানা ব্রাউনিয়া ইসলাম বিরোধী কথা বলেছে, অশ্লীলভাবে চলাফেরা করেছে, বারবার বিবাহ করে, স্বামীর সাথে খারাপ বিহিত করে, বারবার পরকীয়ায় লিপ্ত হয়, সব কিছুই মানলাম, মেনে নিলাম যে ফারজানা অশ্লীল টাইপের একজন নারী। তাই বলে গোপন ভিডিও তার নামে চালিয়ে গুজব ছড়াতে তো আর পারি না। প্রিয় দর্শক, হয়তো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।